মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, এই কথা সেখানে আছে। গুম হচ্ছে, ইলিয়াস আলীর থেকে শুরু করে লোকজনকে গুম হচ্ছে, হত্যা করছে র‍্যাব, এই কথাই রিপোর্টের ভিতরে আছে। বেনজির আহমদ সহ র‍্যাব এবং পুলিশের কিছু কর্মকর্তাদের উপর, ওটা বোধহয় আমেরিকার একটা পলিটিক্যাল স্টেপ, যদি এটা বলা হয় ম্যাগনেটস্কি অ্যাক্ট অনুযায়ী করা হয়েছে, আমেরিকা হিউম্যান রাইটস এর জন্য করেছে, গণতন্ত্রের জন্য করেছে। গত 75 বছরে বা তার আগ থেকে ঐতিহাসিকভাবে এমন কোনো নজির নেই যে পৃথিবীর কোনো দেশে কোনো অঞ্চলে আমেরিকা গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। সুতরাং এই এই সস্তা কথায় চিড়ে ভিজবে না, আমেরিকা নিশ্চয়ই কোনো একটা মুখ্য উদ্দেশ্য আছে, একটা সুপ্ত উদ্দেশ্য আছে যে জন্য তারা স্যাংশনটা দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র চুলায় যাক, তাতে আমেরিকার কি যায় আসে? আমেরিকা গণতন্ত্রের জন্য এটা করছে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু জো বাইডেন তার তো নির্বাচনী যে ম্যানিফেস্টো, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে তিনি গণতন্ত্রহীন যে দেশগুলো রয়েছে সেখানে তিনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন, এরকম একটি ওয়াদা তিনি জনগণের সাথে করেছিলেন। নিশ্চয়ই মিডটার্ম ইলেকশন আসছে নভেম্বর মাসে, এর মধ্যে দেখাতে হবে যে দেখো আমরা অমুক অমুক দেশে আমরা মোটামুটি একটা মানানসই অ্যাকসেপ্টেবল নির্বাচন করেছি এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা রিপোর্ট দিয়েছি, স্যাংশন দিয়েছি। এই রিপোর্টটা যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র বের করেছে কদিন আগে, পুরো রিপোর্টটা দেখলাম আমি, সেখানে তো এমন কোনো কথা নাই যে রিপোর্টে বলা হয় নাই খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, এই কথা সেখানে আছে। গুম হচ্ছে, ইলিয়াস আলীর থেকে শুরু করে লোকজনকে গুম হচ্ছে, হত্যা করছে র‍্যাব, এই কথাই রিপোর্টের ভিতরে আছে। রিপোর্টের ভেতরে আছে যারা দ্বিমত পোষণকারী, যেমন কনক সারওয়ারের বোনকে তারা হেনস্থা করেছে, গ্রেফতার করেছে যাতে কনক সারওয়ারকে স্তব্ধ করা যায়, এই কথাগুলো আমেরিকার হিউম্যান রাইটস বাংলাদেশের রিপোর্টের উপরে, স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে একেবারে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। দেখলে মনে হবে যে একেবারে বাংলাদেশে গণতন্ত্র নেই, এই জন্য আমেরিকা আর কি দুঃখে বাঁচতে পারছে না। তবে আমি আমেরিকায় চাকরি করেছি 11 বছর, 4 বছর খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, একেবারে ওই সামরিক ওদের একেবারে মিলিটারি কলেজে বড় বড় জেনারেলদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, দেখেছি পলিসি মেকারদের দেখেছি। আসল মোদ্দা কথা হচ্ছে ওদের পলিসিটাই হচ্ছে যেভাবে হোক আমেরিকার হিগেমনি, তাদের আধিপত্যবাদ টিকিয়ে রাখতে হবে, এবং সেটা অস্ত্রের মাধ্যমে হোক, সামরিক অভ্যুত্থান করি হোক, বা পাকিস্তানে যেভাবে তারা করলো ওইভাবেই হোক, অথবা তো ওই প্রসঙ্গে আমি আসতে চাচ্ছি যে ইমরান খানের সরকারকে তারা যেভাবে একটি ক্ষমতাতে সরিয়ে দিতে যে ভূমিকা রাখলো, তো এখানে আসলে আমেরিকার এখানে স্বার্থটা কি সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন। অর্থ হচ্ছে যে ইমরান খান যে ওই যে রেড লাইন ক্রস করেছেন অনেকগুলো, চীনের সঙ্গে বন্ধুত্ব সে তো পাকিস্তানের সর্বসময়ই ছিল, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা ইমরান খানের সামনে আর সুসংহত হয়েছে। তিনি দুইবার এই এই 4 বছরের কম সময়ে দুইবার ওআইসির মিটিং করেছেন পাকিস্তানে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। তো এটাও একটা ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার যে রেড লাইটটা আমেরিকার জন্য খুবই অসহনীয়, সেটা হচ্ছে পেট্রো ডলারের মাধ্যমে না, বরং রুবেল এবং ইন্ডিয়া পাকিস্তানি রুপি দিয়ে তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, রুবেলের মাধ্যমে। রুবেল দেবে, রাশিয়া তেল দেবে, এটা আমেরিকা সে 1974 সালে যেই প্রেসিডেন্ট নিক্সনের সময় যেটা করা হয়েছিল, পৃথিবীর যত রকম তেল বিক্রি হবে, লেনদেন হবে, ওপেকের দেশগুলো বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে সবাইকে আমেরিকা বাধ্য করেছে এটা সারা দুনিয়ায় চালু করতে, যে তেলের বিনিময় কিন্তু একমাত্র ইউএস ডলারে হবে, যেটা ইমরান খান লঙ্ঘন করেছে, ওটাই ছিল আমেরিকার জন্য লাস্ট স্ট্র। তারপরে আমরা বুঝতেই পারি কিভাবে ঘুষ দিয়ে তারা চাপ দিয়ে যেটাকে বলা হয় পাকিস্তানের এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশমেন্ট মানে হচ্ছে দা
সেনাবাহিনী, সেনাবাহিনীর মাধ্যমে চাপ দিয়ে এই দেখেন ওই পার্লামেন্টের মেম্বারদেরকে ঘুষ দিয়ে কিনে টিনে ও ইমরান খানের সরকারের বিরুদ্ধে একটা দুই ভোটে হলেও অনাস্থা প্রস্তাব পাস করিয়ে তারা ওই যারা যাদেরকে ক্রিমিনাল বলে লোকজন, চোর বলে, শাহবাজ শরীফ কদিন আগে মদিনা শরীফে গেলেন, মদিনা মসজিদের ভেতরে পাকিস্তানিরা তাকে চোর চোর বলে চিল্লিয়েছে তাকে দেখে। সুতরাং এই চোরকে বসিয়েছে, এটা তো গণতন্ত্রের জন্য না, এটা হচ্ছে ওই যে ডোনাল্ড লু ওদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট স্বীকার করেছেন যে হ্যাঁ উনি এই ধরনের একটা চাপ দিয়েছিলেন, মার্কিন পাকিস্তানি রাষ্ট্রদূতকে বলেছিলেন যে আমরা ইমরান খানকে দেখতে চাই না, ইমরান খানকে না সরালে আমরা পাকিস্তানকে দেখে নেব। তো এটা তো তাদের গণতন্ত্রের পক্ষের কোনো কথা হলো না, তারা বাংলাদেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, কিন্তু ইমরান খানের এই যে 3.5 বছর 4 বছরের সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘিত হয়নি, তিনি ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তার সরকারের ক্রেডিবিলিটি আছে, তার সরকারের কোনো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কোনো রেকর্ড নেই, তারপরেও কেন আমেরিকাকে ইমরান খানের সরকার সরাতে হল? তো ইমরান খানকে সরালো, এদিকে হাসিনা বাংলাদেশে এবং হাসিনাকে আরও একটু দলে আনার জন্য চাপ দিচ্ছে যে স্যাংশন, এটা তো একমাত্র একেবারেই রাজনৈতিক চাপ, এর ভেতরে কোনো গণতন্ত্র কোনো মানব অধিকারের কোনো লেশমাত্র নেই। আমি বারবার বলছি আমেরিকার যুক্তরাষ্ট্র আর যাই হোক পৃথিবীর কোথাও গণতন্ত্র বা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই ব্যাপারে তারা ঘুম নষ্ট করে, এবং তারাই বারবার পৃথিবীর সর্বত্র মানবাধিকার লঙ্ঘন করেছে। পৃথিবীতে যতগুলো সামরিক অভ্যুত্থান ঘটেছে, চিলি থেকে শুরু করে বাংলাদেশ এবং সর্বত্র, সবার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ ছিল প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এই যে মুয়াম্মার কাদ্দাফিকে মেরে ফেললো, কি জন্য? তিনিও পেট্রো ডলারের বদলে অন্য কারেন্সি দিয়ে তেল কেনার চিন্তা বিক্রি করার চিন্তা করছিলেন, তো ওই জন্য কাদ্দাফিকেও যেতে হলো। ইমরান খানের একই ঘটনা ঘটলো। ধন্যবাদ স্যার। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি রাষ্ট্রীয় টাকা থেকে সম্প্রতি প্রধানমন্ত্রীর বিটে কাজ করা সাংবাদিকদের ঈদের সালামি উপহার দিয়েছেন, এবং অনেক সাংবাদিককে আমরা দেখলাম যে তারা অত্যন্ত খুশি হয়ে তারা তাদের ফেসবুকে এই খামটি তারা পোস্ট করেছে যে তাদেরকে ভাবে টাকা দেওয়া হয়েছে, এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই খামের মধ্যে 2000 টাকা করে দেওয়া ছিল। তো এইভাবে সাংবাদিকদের সালামি দিয়ে যে একটা কিনে ফেলার প্রচেষ্টা, বা আমরা এ ধরনের দৃষ্টান্ত কিন্তু অতীতে কখনো দেখিনি যে একটি সরকার প্রধান তিনি টাকা উপহার দিচ্ছেন সালামি হিসেবে সাংবাদিকদেরকে, তো এটা কি ধরনের একটি দৃষ্টান্ত তিনি স্থাপন করছেন? তিনি আপনার দৃষ্টান্ত দিতে পারবেন যে পৃথিবীর গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এইরকম তার একটা ফান্ড থাকে যেখান থেকে ইচ্ছা করলেই উনি যাকে ইচ্ছা তাকে টাকা দিতে পারেন, এবং যে যেন কোনো অডিট হতে পারে না,